ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে একটা কাতলা মাছের ইউনিক রেসিপি, তাই জন্য গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কাতলা মাছটার মধ্যে আমরা নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদের সাথে কাতলা মাছগুলোকে ভালো করে মিক্স করে নেব। কড়াইর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবারে আমরা নুন হলুদ মাখানো কাতলা মাছটাকে দিয়ে দেবো। কাতলা মাছটাকে দিয়ে দিয়েছি, এবারে মাছটাকে ভেজে নেবো আমরা। মাছ ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিয়ে দেবো কারি পাতা, দিয়ে দিচ্ছি টমেটো, আমরা একটা বাটি নিয়ে জলের মধ্যে আদা গুলে নিয়েছি, আদা পেস্ট, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ব্যালেন্স করার জন্য 2-4 দানা চিনি, দিয়ে ভালো করে মিক্স করে এবারে এটাকে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে কষাবো আমরা ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, এবারে আমরা জল দিয়ে দেব। দিয়ে একবার খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি, ঝোল ফুটে উঠেছে। এবারে আমরা ভাজা কাতলা মাছগুলোকে দিয়ে দেব। এবারে আমরা আঁচ কমিয়ে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। এবারে আমরা ওপর থেকে কারি পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ছেঁড়া কাঁচা লঙ্কা, দিয়ে মিক্স করে নেব। দিয়ে আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে দেখে নিচ্ছি, দারুণ একটা স্মেল বেরিয়েছে। আমাদের কাতলা মাছের ইউনিক রেসিপি রেডি। এবারে আমরা নামানোর আগে গ্যাসটা অফ করে দেব। আমাদের কাতলা মাছের ইউনিক রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যেমন আমরা করলাম। এটা একটা অপূর্ব স্বাদের রেসিপি। যারা এটা বানিয়ে খাবেন না, তারা এই রেসিপিটাকে মিস করবেন। এটা খুবই একটা ইজি রেসিপি। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন, আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমাদের রান্নাগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।